হুমায়ুনের পাল্টা মিছিল তৃণমূল ব্লক সভাপতির। আজ ভরতপুর 2 নম্বর ব্লকের সালারে দুপুরে মিছিল করেন ব্লক তৃণমূলের সভাপতি মোস্তাফিজুর রহমান। গতকাল নির্দল প্রার্থী এবং তৃণমূল প্রার্থীদের হয়ে মিছিল করেছিলেন হুমায়ুন কবির, আর আজ ব্লক সভাপতির উদ্যোগে তৃণমূল প্রার্থীদের নিয়ে মিছিল বের করা হয়। ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। যে সুশৃঙ্খল দল আমরা করি, সেখানে দলের যে স্পষ্ট নির্দেশ আছে যে নির্দলকে কোনোভাবেই সমর্থন করা হবে না, পরবর্তীকালে নির্দলকে দলে ফেরানো হবে না, সেখানে আমাদের বিধায়ক তিনি নির্দলদের হয়ে সমর্থন করছেন এবং বলছেন নির্দলদের সমর্থনে প্রচার করছি, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। দল বিষয়টি দেখছে, এই বিষয়টির ব্যাপারে দল ব্যবস্থা নেবে। গতকাল তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থীদের নিয়ে মিছিল করেছিলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। নির্বাচনী প্রচারের দামামা আজকে বাজিয়ে দিলাম। আজকে সকালে আপনারাও দেখেছেন, আপনারাও কভারেজ দিয়েছেন, এটা আমাদের সত্যিই খুব দুর্ভাগ্যজনক যে যেখানে আমরা একটা সুশৃঙ্খল দল আমরা করি, যেখানে দলের একদম কড়া নির্দেশনা আছে যে কোনোভাবেই তারা নির্দলকে রিয়াদ করবে না বা কোনোভাবেই তারা নির্দলকে সমর্থন করে না বা ভোট পরবর্তী পর্যায়েও তারা কোনোভাবেই নির্দলকে দলে আর ফিরাবে না, এই নিদান কিন্তু দলের পক্ষ থেকে আমরা অনেক আগে থেকে পেয়েছি। তথাপিও আমাদের 69 নম্বর ভরতপুর বিধানসভার বিধায়ক, তিনি গতকাল পর্যন্ত যারা নির্দলে, তিনি নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন, এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না, তিনি নিজেই বলছেন যে অনেকেই নির্দলে মনোনয়নপত্র জমা করেছিলেন এবং তারা যথাক্রমে কেউ নৌকা চিহ্নের সিম্বল পেয়েছে, কেউ টেবিল চিহ্ন এবং কেউ বাস চিহ্নের সিম্বল পেয়েছে, এবং তিনি দত্তহীনভাবে বললেন যে আমি এদের সমর্থনে ভোট প্রচার করব বা এদের সমর্থনে আমি ভোট প্রক্রিয়া পরিচালনা করব। অতএব এই ব্যাপারটা অবশ্যই আমরাও যেমন জানতে পারছি, দল বা দলের উদ্যতন কর্তৃপক্ষ তারাও জানতে পারছেন, অবশ্যই এটা আমি তাদের উপরেই আস্থাশীল যে দল এর নির্দিষ্ট বিহিত ব্যবস্থা অবশ্যই দল করবে।